হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চকলেট চিপ পাউন্ড কেক। এটা খুবই সহজ আর খুবই টেস্টি, আপনারা চাইলে খুব সহজে এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ কাপ চিনি, আর একটা চালনির সাহায্যে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ, এবারে সবকিছুকে আমি ভালো মতো একটা ইলেকট্রিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো করে বিট করে নিচ্ছি। আর এটা বিট করার সময় আমি ব্যবহার করেছি 1/4 কাপ দুধ। চকলেট পাউন্ড কেকের মধ্যে একটু রেডিশ ভাব আনার জন্য আমি এখানে লাল ফুড কালার ব্যবহার করেছি, এটা একেবারে অপশনাল। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চকলেট চিপ। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কেকের ব্যাটারটা এবার আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এরপর এর মাঝে একটা স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। 30 থেকে 30 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে। কেকটাকে এবারে কেক মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি, আপনাদেরকে একটা কেটেও দেখাবো। খুবই সফট এবং খুবই টেস্টি এই চকলেট চিপের পাউন্ড কেকটা। বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন, বিকেলে তাও এটা খেতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।